নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গ্রিনফিল্ড বিমানবন্দর, শিলচরের জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবি বিডিএতে। কলেজ রোডের যানজট মুক্ত করতে এলাকা পরিদর্শন পৌরসভার ঊর্ধ্বতন আধিকারিকের। মধুরা নদীর পার ভাঙন, চরম বিপাকে দুর্গানগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা, সরকারের দৃষ্টি আকর্ষণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডলু বিমানবন্দর নিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর লিখিত স্পষ্টীকরণের পর জনগণকে ভাওতা দেবার জন্য সাংসদ রাজদীপ রায়ের পদত্যাগ দাবি করল বিডিএফ। ডলুকাণ্ডে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের এক চিঠির প্রত্যুত্তরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখিতভাবে জানিয়েছেন, শিলচরের গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের ব্যাপারে সরকারিভাবে এখন অবধি কোনো প্রস্তাব জমা পড়েনি। এর আগে এক আরটিআই এর জবাবে ওনার মন্ত্রক ও এয়ারপোর্ট অথরিটি একই মন্তব্য করেছিল। এ ব্যাপারে মিথ্যাচার ও ভাওতাবাজির জন্য শিলচরের সাংসদ রাজদীপ রায়কে পদত্যাগ করতে হবে বলে দাবি তুলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে বিজেপির যে মুখপাত্ররা বলেছিলেন আরটিআই এর জবাব ভুল এবং রাজ্য সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে, তারা এবার কি বলবেন? তিনি বলেন, বিডিএফ প্রথম থেকেই বলে আসছে যে এই ব্যাপারে এখন অবধি কেন্দ্রীয় সরকারের কোনো অনুমোদন নেই। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর চিঠিতে সেটাই প্রমাণিত হল। প্রকল্প আদৌ অনুমোদিত হবে কিনা তার নিশ্চয়তা নেই। তা নিয়ে প্রশাসনের এত দৌড়ঝাঁপ রীতিমত রহস্যজনক এবং নিশ্চিত যে এইসব শিলচরের সাংসদের নির্দেশই হয়েছে। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক এবং জনগণকে এভাবে ভাওতা দেওয়া ও মিথ্যাচারের জন্য আমরা শিলচরের সাংসদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে দাবি জানাচ্ছে। একটা ডেপুটি কমিশনার এবং ডিএসপি আইএস আইপিএস তারা জমি অধিগ্রহণের আগে যাচাই করা উচিত ছিল যে এখানে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আছে কিনা, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স আছে কিনা, সেগুলো না দেখে ডিসি রাজদীপ রায়ের কথায় কি করে গিয়ে জমি অধিগ্রহণ করলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বন্যার সময় যখন শিলচর শহরের সারা শিলচর জলমগ্ন, মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না, চুরি ডাকাতি বেড়ে গিয়েছিল, কোনো পুলিশ ছিল না, কিন্তু এসপি 2500 পুলিশ নিয়ে গিয়ে ডলু বাগানে শ্রমিকদের হেনস্থা করেছে, তাদের উপর অত্যাচার করেছে, মানসিক নির্যাতন করেছে। আমি আশ্চর্য হচ্ছি, এত বড় ঘটনা, এই ডলু টি গার্ডেন নিয়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর ব্যাপারটা নিয়ে সারা আসামের চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ করছে, অথচ আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নীরব ভূমিকা পালন করছেন কেন? আজকে রাজদীপ রায় স্পষ্টভাবে কথা বলার অধিকার নেই, সে কেন লুকিয়ে বেড়াচ্ছে, সে কেন পীযূষ হাজারিকাকে দিয়ে কথা বলায়, তার সব সাহস নেই বরাকবাসীর কাছে এসে দাঁড়ানো? আমরা চাইছি এই রাজদীপ রায়ের কথায় ডিসি এবং এসপি তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন, তাদেরকেও পানিশমেন্ট ট্রান্সফার করা উচিত। শিলচর শহরের বুকে যানজট সমস্যা রোজকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোটা শহরের প্রধান সড়কগুলো সহ অলিগলিতেও একই চিত্র পরিলক্ষিত হয়। যানজটের দরুন নাজেহাল হয়ে উঠেছে স্বাভাবিক জনজীবন। এছাড়াও যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের দুপাশে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজার গড়ে তোলায়। বিশেষ করে শহরের কলেজ রোড, বিবেকানন্দ রোড, আশ্রম রোড ইত্যাদি এলাকায় সড়কের দুপাশে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসরা সাজে ব্যবসা চালিয়ে যাওয়াতে যানজট সমস্যা আরও তীব্রতর রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার যানজট সমস্যা সমাধান করতে কলেজ রোড, বিবেকানন্দ রোড এবং সৎসঙ্গ আশ্রম রোড উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর তৎপরতায় সৎসঙ্গ বাজার এলাকা পরিদর্শন করলেন পৌরসভার কার্যনির্বাহক আধিকারিক আশুতোষ ডেকা। সাম্প্রতিক বন্যার জল একাধিক স্থানে বাঁধ তলিয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয়েছে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের দুর্গানগর দ্বিতীয় খণ্ডের চরিতাকান্দির বাসিন্দাদের। বৃহস্পতিবার এলাকার বাসিন্দা মজমিল আলী বড়ভুইয়া, রবিজুল আলী বড়ভুইয়া, হেনা বেগম মজুমদার জানান, সাম্প্রতিক বন্যায় মধুরা নদীর জলে সবথেকে বেশি প্রভাবিত হয়েছিল দুর্গানগর দ্বিতীয় খণ্ড এলাকা।
বন্যার জলে তলিয়ে গিয়ে একাধিক স্থানে নিশ্চিহ্ন হয়ে পড়েছে বাঁধের অংশ। এতে এলাকার বাসিন্দারা বিপাকে পড়েছেন। তারা আরো বলেন, এই বাঁধ দিয়ে এলাকার কয়েক হাজার লোক চলাচল করে থাকেন। বন্যার জলে বর্তমানে এই বাঁধ তলিয়ে যাওয়ায় চলাচল করতে পারছে না তারা। এদিন গোসাইপুর দুর্গানগর জিপের সভাপতি নসরুল হোসেন বরলস্কর সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগ্রেদের ভুক্তভোগীরা বলেন, বন্যার সময় সরকারের তরফে একবার ত্রাণ বণ্টন করা হলেও এরপর আর জনপ্রতিনিধিদের দেখা মেলেনি। জনপ্রতিনিধিদের উদাসীনতার জন্য স্থানীয় বাসিন্দাদের দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। মানুষের ঘর বাড়ির কোনো অবস্থা আসছে না। মানুষের ধান চাউল গরু বহিষ ছাগল প্রচুর মারা গেছে, কিন্তু আমরা সরকারের কোনো এখন অবধি কোনো সাহায্য বা সহযোগিতা আমরা পাইছি না। একদিন মাত্র আমরা সরকার থেকে রিলিফ দেওয়া হয়েছিল যে ফাঁস মাইলে উরুরে সিংহর বাড়িতে রাস্তার মধ্যে অতটুকু জল ছিল, এই জলের মাধ্যমে খেয়েও আনছে খেয়েও না, কিন্তু বহু কষ্ট করে মানুষে আনছে। এখনও রাস্তার উপরে ক্যাম্পিং আছে, মানুষ ঘরে ঢুকতে পারেন না, রাস্তার উপরে মানুষ ঘর বাড়ি বানাইয়া আছে। আর এই রাস্তা দিয়া আমরার প্রচুর কৃষি মানুষ আছে, খেতবাত করিয়া খায় বাসে, কিন্তু এই রাস্তার মধ্যে একদিন পর্যন্ত কোনো সাহায্য হয় না। ওভারসিয়ার ইঞ্জিনিয়ার তারা আয় খালি আইয়া কয় আজকে করবো, পরশু দিন কর্ম, তরশু দিন কর্ম, এরকম করে আখরে যায়, কোনো কাজ করে না। আর দেখুন, আমরা গোসাইপুর দুর্গানগর যে পি সভাপতিও আছেন, এপিও আছেন, জেডপিসিও আছেন, গ্রুপ সদস্যও আছেন, আজ দিন পর্যন্ত কোনো জিপি লেভেলের মানুষ আইয়া কোনো একজন মানুষরে সান্ত্বনা দিয়া কইছে না যে তোমার একটা গড় গেছে, আমরা জিপি লেভেল থেকে একটা গড় দিয়া দিমু। কিন্তু একজন একদম নিস্তরের মানুষ, হে দিনমজুরি মানুষ, তার গড় একটা জলে লইয়া গেছে, তার গড় থেকে একটা বস্তু পর্যন্ত বার হতে পারছে না, যে সব জিনিস এনডির বাঁধটা ভাঙিয়া জলে সব লইয়া গেছে। কিন্তু আজ দিন পর্যন্ত গ্রুপ সদস্যও নাই, জিপিও নাই, এপিও নাই, জেডপিসিও নাই, সেও নাই, নাও সূত্রে আজকে আমরা অসহায় হইয়া আমরা যে মিডিয়ার থ্রুতে আমরা এই বক্তব্যগুলি আমরা তুলে ধরছি। শিলচর অফিসপাড়া এলাকায় নো পার্কিং জোনে দুচাকা এবং চার চাকার যানবাহন দাঁড় করিয়ে রাখায় ব্যাপক মাশুল গুনতে হলো যানবাহন মালিকদের। বৃহস্পতিবার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় নো পার্কিং জোনে যানবাহন দাঁড় করিয়ে রাখার দরুন ই চালানের মাধ্যমে যানবাহন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। পরে এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলেন, বারকয়েক সাধারণ জনগণকে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও অফিসপাড়া এলাকার রাস্তা দুপাশে নো পার্কিং জোনে অবৈধভাবে যানবাহন রেখে চলে যানবাহন মালিকরা। যানবাহন দাঁড় করিয়ে রাখার দরুন পথ চলাচলের ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয় পথচারীদের, এমনকি জনগণের হেঁটে যেতে অনেক সমস্যা হয়, যেহেতু ওই এলাকাতে রয়েছে অনেক সরকারি অফিস, ফলে এই এলাকায় প্রতিদিনই ভিড় দেখা যায়। এদিকে জেলা প্রশাসনের তরফ থেকেও ওই এলাকাতে অবৈধভাবে যানবাহন দাঁড় করিয়ে না রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগকে। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলে জানান কর্মকর্তারা। অনলাইনে টাকাটা জমা দিব কোর্টের বাউন্ডারি সাইড লইয়া, পুরা কোর্ট অফিস সাইড বাউন্ডারি কোর্ট লইয়া এইসব যদি টাকাটা তারা জমা না দেয় টাকাটা অটোমেটিক তারা জমা দিব, বুঝছেন না, টাকা জমা দিয়ে দিয়া দিব। শিলচর শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সুজিত কুমার নাথ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শিলচর শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। এদিন শিলচর ইরখলাস্থিত শুভদা পল্লী অফিসের দায়িত্ব গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, রাজ্য সরকারের সমাজ কল্যাণ বিভাগ থেকে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে নিযুক্তি প্রদান করা হয়। বিগত 7 জুন প্রদত্ত এক নির্দেশে সুজিত কুমার নাথকে চেয়ারম্যান মনোনীত করা হয়। এই কমিটিতে আরও 3 জন সদস্য রাখা হয়েছে। মনোনীত এই 3 সদস্যরা হলেন কল্পিতা সেন, সুমিতা বিশ্বাস এবং নীলাক্ষী শর্মা। 3 বছর কার্যকালের জন্য তাদের এই কমিটি গঠন করা হয়েছে। এখানে আমি আমাদের স্থানীয় সংবাদ মাধ্যম প্রিন্টিং অ্যান্ড ব্রডকাস্টিং সবারই এই আমাদের কার্যে সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে, যেহেতু এটা আমাদেরই শিশু সন্তানদের ভূত ভবিষ্যৎ এবং অধিকারের কথা, সবাই আমরা সবাই মিলেই এটা আমরা ইমপ্লিমেন্ট করব, এটা কাজটা আমরা সম্পূর্ণ করে যাব। তো সেই হিসাবে আমি সংবাদ মাধ্যমের কাছেও এবং অন্যান্য যারা স্থানীয় নাগরিক, সম্মানিত নাগরিকবৃন্দের কাছেও আমার অনুরোধ থাকবে, আমাদেরকে আপনাদের মূল্যবান উপদেশ ইত্যাদি দিয়ে সাহায্য করবে।
শিলচর আশ্রম রোড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তারাপুর শিববাড়ি রোডের রবীন্দ্র সরণের বাসিন্দা শম্ভু দেবনাথ। জানা গেছে, বিগত 1 জুন সকাল 9টা নাগাদ অটো নিয়ে বাড়ি থেকে শম্ভু দেবনাথ বের হলে আর বাড়ি ফেরেননি। তিনি বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকেরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিকল্প কোনো পথ না পেয়ে অবশেষে শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে এক নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন শম্ভু দেবনাথের পরিবারের লোকেরা। এদিকে বৃহস্পতিবার তার পরিবারের লোকেরা জানতে পারেন, অটোটি আশ্রম রোড থেকে শিবকলোনিতে লুকিয়ে রাখা হয়। তারা সেখানে গিয়ে অটোটিকে আটকে রাখা যুবককে শম্ভু এবং তার অটোর ব্যাপারে জিজ্ঞেস করলে যুবকটি 20,000 টাকা উৎকট চায়। পাশাপাশি সে জানায়, আশ্রম রোডে জোয়ার ফাঁদে পড়ে প্রচুর টাকা ঋণ করে নিখোঁজ শম্ভু। তারপর তার অটোটি জব্দ করে তারা, কিন্তু শম্ভুর খবর সে জানে না বলে জানায়। পুলিশ তদন্তে নেমে আশ্রম রোড থেকে দুই ব্যক্তিকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তবে এখন অবধি শম্ভুর কোনো হদিশ পাওয়া যায়নি। এহেন অবস্থায় অসহায় পড়েছেন শম্ভুর মা বাবা স্ত্রী সহ পরিবারের লোকেরা। এদিন শম্ভুর সন্ধান পাইয়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানান তার পরিবারের লোকেরা। আমি যে রুমটার কিনারে গেছি, এখানে 10-12টা ছেলে চলে উঠছে, তুমি এখানে কি লেগে আইসো, এখানে কি লেগে আইসো? আমি যে ফটো দেওয়া আছি, আমার ছেলেরা ভাই না তুকাইতে আইসি, মানে তারা আমরা এই গোটার মধ্যে যাইতে দিচ্ছে না। এরপরে ওই তারা দিচ্ছে খবরটা যে অটো এখানে বেশি জোয়া খালিয়া গেছে। এরপরে আজকে গিয়া দেখি 5-6 দিন থেকে রুমটা খোলা নাই, আজকে গিয়া দেখি রুমটা খোলা, মানুষ মানুষ কেউ নাই, কিছু নাই। পুলিশে কি পদক্ষেপ নিছে? পুলিশও তো গিয়া তারা ধরে আনছে। শ্রীকোনায় ফ্লাইওভার নির্মাণ কার্যে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। তারা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন। তাছাড়া স্থানীয়দের সুবিধায় সেতুতে ওঠানামা সিঁড়ি থাকার কথা আগে নির্মাণ সংস্থার কর্মকর্তারা বললেও তা না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করেছেন। তখন স্কুল যাইতে বা কলেজে যাইতে হইলে এখানে ব্রিজ দিয়ে উঠতে লাগে। দেখো এখানে আইলো আই আরো 1 কিলোমিটার এইদিকে যাইতো বা ওদিকে যাইতো, দারুণ একটা অসুবিধা ওর। আর শুধু আমরা এই রাখালাভার পার্ট 2 নাই, রাখালাভার পার্ট 1 রাজনগরের এই ফ্লাডের সময় বা এই রাস্তা দিয়া ডেইলি বাজারের রাস্তা দিয়া যখন গাড়ি চলে না, প্রায় মানুষ ওদিকে আটিয়া এখানে আইয়া উঠে, এখানে আইয়া গাড়ি দেখি হে গিয়া অতটুকু দূরে গিয়া উঠতো, তারও মনের মধ্যে একটু ইয়ে হয়। আর এর লাগিয়েও আমরা হ্যাঁ বয়স্ক লোক হইলে তো আরো মুশকিল। এরপর হয়েছে এখান থেকে আমরা প্রায় সঙ্গত মান নিয়ে এখানে দেখিলাম, এদিকে আমরা ডেইলি বাজার ডেইলি 1-2 বার আসা যাওয়া করি, যদি এখানেও বোঝা যায় দাঁড়িয়ে দিয়ে যাওয়ার সময় এটা ভাঙিয়া উপরে পড়ে যাইব, ভয় লাগে, মাঝখানটা ফুলে গেছে। এদিকে খাদের গুণগত মান কী ইঞ্জিনিয়ারে জানেন, তারাই হইতে পারবো। আমরা মনে হয় এইটা খাসগুলা কোনো লেভেল বা উলুম দরিয়া কোনো খাস হয়েছে না। তারপরে এদিকে যে 5টা পিলার দিছে, ওদিকে 10টা দিছে, এখানে 5টা পিলার সে হয়তো মাইর খাইছে। এরপরে আমরা এই সাইডটা কি এই সাইডের মানুষের লোকের যে আত্মীয়তা রিলেশন এইটা তো বিলকুল বন্ধ হয়ে যায়। শিলচর বড় মসজিদের সভাপতি তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, উধারবন এলাকার সমাজসেবী সফিকুর রহমান লস্করকে উধারবন এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত শিলচর বড় মসজিদের সভাপতি আমিনুল হক লস্কর সবসময় সমাজের কাজ করে যাবেন বলে উল্লেখ করেন। আমি বিধায়ক হওয়ার আগে গম্বুজ 4টা কমপ্লিট হয়েছিল আর 5টা ইনকমপ্লিট ছিল। আমি বিধায়ক হওয়ার পরে আমি এই যে সভাপতি হওয়ার পরে প্রায় 3টা কমপ্লিট হয়েছে আর আবার 2টার কাজ মানে শুরু হয়েছে। আমরা বড় মসজিদের যেগুলা কাজ অসমাপ্ত কাজ আছে, এই অসমাপ্ত কাজগুলা আমরা ডিসেম্বর 31, 2022 ভিতরে কাজ শেষ করার চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। কারণ বড় মসজিদে প্রায় 45 বছর থেকে সিমেন্ট বালির কাজ চলতেছে। আমরা এখানে সংকল্প নিয়েছি যাতে বড় মসজিদের কাজটা যেগুলো অসমাপ্ত কাজ আছে, আগের কমিটি আগের সভাপতি সম্পাদকরা যারা কাজ করেছেন, অনেক কাজ করেছেন যেটা কল্পনা করা যায় না, অনেক কাজ করেছেন, আর তাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার। মাধ্যমিকের ফল প্রকাশের পর বেসরকারি স্কুল টিএস আইডল পয়েন্টের অধ্যক্ষ সুরজিৎ সিংহ জানান, এবার মাধ্যমিক পরীক্ষায় 19 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় 10 জন, দ্বিতীয় বিভাগে 5 জন, তৃতীয়তে 1 জন। এর মধ্যে অভিষেক তেওয়ারি, অভিনব রায়, আদিত্য মিশ্র, জ্ঞানেন্দ্র রায় শর্মা, এই 4 জন ডিস্টিংশন সহ মোট 30টি লেটার আসে স্কুলে। উত্তীর্ণ পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্কুলের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে এক সভার আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গণে। এতে অধ্যক্ষ বলেন, আগামী বছর 23 জন ছাত্র মাধ্যমিক পরীক্ষায় বসবে, তারা আরও ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাধ্যমিক পরীক্ষার ফলাফলে হাইলাকান্দিতে সেরার স্থান দখল করে আলগাপুরের মুখ উজ্জ্বল করেছে পদ্মারপাড়ের ফাতিমা ইয়াসমিন বড়ভূঁইয়া। সে 600 মার্কসের মধ্যে 573 মার্কস পেয়েছে, 95.5% মার্কস পেয়েছে। সে ছেলেদের পেছনে ঠেলে নজরকাড়া সাফল্য অর্জন করে নারী শিক্ষার প্রেরণা দিয়েছে ফরিজউদ্দিন বড়ভূঁইয়া ও নার্গিস সুলতানা বড়ভূঁইয়ার সুযোগ্য কন্যা ফাতিমা বেগম বড়ভূঁইয়া। ফাতিমার পিতা কালীনগরী জানকীচরণ এইচএস স্কুলের শিক্ষক, গণিত বিষয়ে 100-100 পেয়েছে ফাতিমা। আলগাপুরের রাইজিং একাডেমির পড়ুয়া ফাতিমা বেগম বড়ভূঁইয়া জানায় ভবিষ্যতে সে অধ্যাপক হতে চায়, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে আগ্রহী নয়। কেন জানতে চাইলে দক্ষতার সঙ্গে বলে, জাতি করার কারিগর হয়ে সে জাতির সেবা করতে চায়। মা বাবা ও শিক্ষকদের অবদানে ও কঠোর পরিশ্রমে সাফল্য এসেছে বলে জানায় ফাতিমা। সাফল্যের পিছনে আমার মা বাবা, আমার শিক্ষক শিক্ষয়িত্রী যারা আমাকে গাইড দিয়েছেন, তারা সবার অবদান রয়েছে। তার ফলে আমি আমার নিজেকে পড়াশোনার মানে আমি শুরু করতে পেরেছি। আমার মা বাবা শিক্ষক শিক্ষিকা সবার অবদান রয়েছে। তোমার স্কুলের নাম রাইজিং একাডেমি। সাত থেকে আট মানে কিরকম পড়াশোনাটা বেশি সাফল্য পেয়েছো তুমি কি মনে করো? পড়াশোনার পিছনে হার্ড ওয়ার্ক বেশি জরুরি, যার ফলে সাফল্য অর্জন করা যায়। আমি একজন প্রফেসর হতে চাই। আমার প্রফেসর হওয়ার উদ্দেশ্য যে আমি মানুষের আমার জ্ঞানটা মানুষের সামনে আমি তুলে দিতে পারবো, মানুষকে শেখাতে পারবো। রুক্মিণীকান্ত ঘোষ মেমোরিয়াল 5-a-side ফুটবল টুর্নামেন্ট আয়োজিত করছে ভেটারেন ফুটবল ক্লাব। আগামী 12 জুন শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজকরা বিস্তারিত তুলে ধরেন। আমরা প্রত্যেক বছরের মতো এবারও ভেটারেন ফুটবল ক্লাব 5-a-side টুর্নামেন্টের আয়োজন করছে আগামী 12 জুন। 12 জুন এইবার আমরা শুধু ভেটারেন ফুটবল টুর্নামেন্ট করছি না, ওইটার সঙ্গে আমরা রেগুলারটাও করছি। হ্যাঁ, ভেটারেন্স ফুট রেগুলার টিম হয়েছে আমাদের, 8টা টিমের রেগুলার টুর্নামেন্টটা হবে আর ভেটারেন্সটা হবে 6টা টিম। ভেটারেন্সটা লিগ বেসিসে হবে আর রেগুলারটা হবে নকআউট বেসিসে, কারণ একদিনে আমরা কাভার করতে পারি না, ওয়ান ডে টুর্নামেন্ট। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গ্রিনফিল্ড বিমানবন্দর, শিলচরের জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবি বিডিএতে। কলেজ রোডের যানজট মুক্ত করতে এলাকা পরিদর্শন পৌরসভার ঊর্ধ্বতন আধিকারিকের। মধুরা নদীর পার ভাঙন, চরম বিপাকে দুর্গানগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা, সরকারের দৃষ্টি আকর্ষণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।